ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ডক্টর অভিষেক ভদ্র আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল কলেজ কলকাতা হাসপাতালে এবং আমি প্র্যাকটিস করি সল্টলেক নিউ টাউন এবং বাগুইহাটি এবং তেঘরিয়া অঞ্চলে আপনাদের খুব ভালো লেগেছিল ফার্স্ট ট্রাইমাস্টারের প্রয়োজনীয়তা এবং কি করণীয় সেই ভিডিওটি আপনারা অনেকে এসে আমাকে বলেও ছিলেন সেকেন্ড ট্রাইমাস্টার থার্ড ট্রাইমাস্টার সম্বন্ধে বলতে তো আজ আপনাদের সামনে আমি কিছু সেকেন্ড ট্রাইমাস্টারে কী করণীয় কী করা উচিত এই নিয়ে বলতে চাই প্রথমেই বলি যেরকম আমি আগেও বলেছিলাম যে পুরো প্রেগনেন্সিটা যদি দশ মাসের হয় মানে ফর্টি উইক্স তাহলে প্রথম টুয়েলভ উইক্স হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার টুয়েলভ উইক্স খতম হয়ে যাওয়ার পর থার্টিন উইক্স থেকে শুরু করে টোয়েন্টি এইট উইক্স অবধি হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার তো সেকেন্ড ট্রাইমেস্টারে যে জিনিসগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই একটা স্ক্যান করতে হয় যেটাকে বলা হয় কম্বাইন্ড টেস্ট এই কম্বাইন্ড টেস্ট মানে হচ্ছে যে একটি আলট্রাসাউন্ড করা হয় এবং একটি ব্লাড টেস্ট করা হয় এই দুটো রিপোর্টকে কম্বাইন করে দেখা হয় যে বাচ্চার কোনো ডাউন সিনড্রোম বা এডওয়ার্ড সিনড্রোম বা পাটাও সিনড্রোমের প্রবণতা আছে কি নেই তো এই টেস্টটি ইউজুয়ালি আমরা অ্যাডভাইস করি বারো থেকে শুরু করে চোদ্দো বা পনেরো সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম করে নেওয়ার জন্য যদি কেউ এই সময়টা মিস করে যায় তাহলে আমরা তারপরে ফিফটিন উইক্সের পর আমরা কোয়াড্রুপল টেস্ট বলে টেস্ট হয় সেই টেস্টটি করি এই সময় আরও ইম্পর্টেন্ট হচ্ছে সিক্সটিন উইক্স যেই সময় মানে চার মাসের মাথায় একজনকে অবশ্যই টিটানাস টক্সয়েড ইনজেকশনটি নিতে হবে অনেক সময় এখন যাদের বাড়িতে স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলারা আসেন তারা টিটেনাস টক্সয়েড এখন টিডি ডি ইনজেকশন হিসেবে দেওয়া হয় যার মধ্যে টিটনাসও থাকে ডিপথেরিয়াও থাকে তো এই ইঞ্জেকশনটি সিক্সটিন উইক্সের মাথায় নিতে হবে এবং খুব ইম্পর্টেন্ট আয়রন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন পুরো প্রেগনেন্সিতে যেহেতু মহিলাদের হিমোগ্লোবিন কমে যায় সেই সাপ্লিমেন্টেশনটা ইম্পর্ট্যান্ট যাতে করে বাচ্চা যে পেটের মধ্যে বড় হচ্ছে সে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিনটা ঠিক রাখার জন্য তো এই আয়রন সাপ্লিমেন্টেশন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন শুরুই হবে সিক্সটিন উইক্সের পর থেকে আয়রন এবং ক্যালসিয়াম সম্বন্ধে যদি একটা কথা বলতে হয় এটাই বলা উচিত যে আয়রন আর ক্যালসিয়াম কখনও একসাথে খাবেন না আয়রন যদি দুপুরে খান ক্যালসিয়াম রাতে খাবেন বা আয়রন সকালে খেলে ক্যালসিয়াম দুপুরে খাবেন তো এই ছিল আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন এবং টিটনাস্ট অক্সয়েড ইঞ্জেকশনের কথা এরপরে যেটা আমি আগে ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম যে খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট নয় কারণ তখন বমির ভাব বেশি থাকে এই সময় কিন্তু খাওয়া দাওয়ার ইম্পর্টেন্স আছে আস্তে আস্তে করে মায়েদের খাওয়া বাড়াতে হবে এবং এই সময় খিদেও বাড়ে তো এই খাওয়াটা হতে হবে নিজের পছন্দ অনুযায়ী যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে ধরুন ডিম খাওয়া তারপরে মাছ খাওয়া মাংস খাওয়া যারা ভেজিটেরিয়ান ওদের জন্য ডাল মুসুরির ডাল ভীষণ ইম্পর্ট্যান্ট এক বাটি করে মুসুরির ডাল যদি দুবেলা খাওয়া যায় তাহলে অনেক প্রোটিন সাপ্লিমেন্টেশন হয় অঙ্কুরিত ছোলা সয়াবিন দুধ ছানা এবং মরশুমি ফল সবজি এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে সবজি ফল এগুলো ধুয়ে খেতে হবে হাত ধুতে হবে নোখ যেন না বাড়ে এবং প্রয়োজন হলে ডিওয়ার্মিং অ্যালবেন্ডাজল বলে একটা ওষুধ হয় সেই ডিওয়ার্মিং করতে হবে মায়েদের যাতে করে হিমোগ্লোবিন ফল না করে চলতে চলতে পাঁচ মাসের মাথায় এসে মানে টোয়েন্টি উইক্সের মাথায় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ স্ক্যান আলট্রাসাউন্ড স্ক্যান সেটা করতে হবে যেটাকে বলা হয় অ্যানামেল স্ক্যান আরও ভাষায় অ্যানাটমি স্ক্যান সেই অ্যানাটমি স্ক্যান করতে হবে এমন একটি জায়গায় যেখানে যিনি অ্যানাটমি স্ক্যান করছেন তিনি ভীষণভাবে অভিজ্ঞ কারণ এই স্ক্যানটিতে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বাচ্চার এবং ডেভেলপিং প্লাসেন্টা জল সব কিছু দেখা হয় তো এই অ্যানাটমি স্ক্যান যদি নর্মাল থাকে তাহলে আমরা এগিয়ে যাই সেকেন্ড ট্রাইমেস্টারে খুব দরকার হলে আমরা ফিটাল ইকো কার্ডিওগ্রাফি করি মানে বাচ্চাটির হার্টটা দেখার চেষ্টা করি আদারওয়াইজ সব নর্মাল থাকলে এই সময়টি খুবই ভালো কারণ এই সময় বমি ভাব কমে যায় আস্তে আস্তে মা ইউজ টু হয়ে যায় ওর প্রেগন্যান্সি সম্বন্ধে খিদে বাড়ে এবং খাওয়া দাওয়া ভালো হয় সেকেন্ড ট্রাইমেস্টার মোটামুটি শেষ হয় টোয়েন্টি এইট উইক্সের মাথায় যখন আমরা নতুন করে কিছু ব্লাড টেস্ট কিছু ব্লাড ইনভেস্টিগেশনস ইউরিন ইনভেস্টিগেশনস হয়তো আর স্ক্যান এগুলো করি তো এই ছিল আজকে আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার সম্বন্ধে আপনাদের কাছে প্রয়োজনীয় তথ্যগুলো তুলে ধরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে